গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি 5 নং ওয়ার্ডের অধিবাসী জনাব নুরুল হক একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও শ্রমজীবী মানুষের সর্বশেষ আস্থার ঠিকানা। সাবেক ইউনিয়নের ছাত্র নেতা, শ্রীপুর পৌরসভার মা মাটি মানুষের গর্ব, কৃষি ও কৃষকের সন্তান ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ। তিনি জনগণের ও শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পরম বন্ধু বলে পরিচিত। তিনি আগামী শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, দল যদি তাকে মনোনয়ন দেন তাহলে জনগণের খুব কাছে থেকে সেবা প্রদান করবেন এবং বঙ্গবন্ধু সোনার বাংলা প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নে কাজ করবে, শ্রীপুর পৌরসভাকে একটি আদর্শ শহরে রূপান্তরিত করবেন। তিনি শ্রীপুর জনগণের উদ্দেশ্যে আরো বলেন, শিল্প কারখানায় বর্জ্য নিষ্কাশন, ড্রেন নির্মাণ, পানির সংকট রোধ, মাদক মুক্ত শ্রীপুর পৌরসভা বিনির্মাণে কাজ করবেন। তাই তার পৌরসভা সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও রায় প্রত্যাশী। ঈদ মোবারক। 71 বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল, স্টাফ রিপোর্টার 71 বাংলা টেলিভিশন, এবং সহকারী হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ ইলিয়াস, এবং ক্যামেরায় রয়েছেন জিয়াউদ্দিন, আর আজকের অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জাতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের একটি ধর্মীয় উৎসব সামনে। আসলে রাজনীতি আসার উদ্দেশ্য একটাই, আমাদের এলাকার জনগণ নেতার কাছে বা একজন জনপ্রতিনিধির কাছে কি চাওয়া পাওয়া থাকে। আসলে জনগণের এত কিছু তারা আসলে চাওয়া পাওয়া না, তাদের চাওয়া পাওয়া হয়েছে যে একটা সমস্যার মধ্যে তারা পড়ছে, তাৎক্ষণিক তাদেরকে একটু দেখা, একটা একটা লোকে তার বা তার সাথে একটা অন্যায় করছে। আমি আসলে জনগণ কেন আমাকে ভালোবাসে, আমি আমার আজ থেকে মনে করেন আমি ওনার কাছে জানতে চাইব এটাই যে জনগণ যদি বিপুল ভোটের মাধ্যমে ওনাকে মেয়র হিসেবে জয় করে তাহলে এই শ্রীপুর পৌরসভার জন্য উন্নয়নমূলক কী কাজ করবেন আপনি। শ্রীপুর পৌরসভা আমি আগেও বলেছি, শ্রীপুর পৌরসভাটা একটা বৃহৎ একটা এলাকা। শ্রীপুর পৌরসভা প্রথমত কাজ হচ্ছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে পানির জন্য অনেক ভারী ঘর, অনেক মিল ফ্যাক্টরি, স্কুল কলেজ অনেক সময় পানিবদ্ধ জলতা হয়ে থাকে। পানি ড্রেন আমরা করে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমরা যেন একটি জায়গায় একটি নদীতে আমরা মানে সরাসরি যোগাযোগ করাই দিতে পারি, তাহলে আমাদের শ্রীপুর অনেকটা উন্নয়ন হবে। আরেকটি কথা হচ্ছে গ্যাস, গ্যাস বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ পানি এই তিনটি নিত্য প্রয়োজনীয় জিনিস। তা আমি মনে করি আমি যদি আগামী দিনের আমাকে জনগণ চায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যাসের যে একটা সংকট, এই গ্যাস যদি। ধন্যবাদ।